কাল রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ ডাক দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা ওয়ার্ড সহ সারা দেশে প্রতিটি থানা ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ হবে। জরুরি বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, অগ্নিসন্ত্রাস প্রতিরোধে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ বুন্নার রিপোর্ট। নির্দলীয় সরকারের দাবিতে প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষের সময় বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করে দলটির নেতাকর্মীরা। এমন বাস্তবতায় বিকেলে মহানগর উত্তর দক্ষিণ সভাপতি সাধারণ সম্পাদক এবং ঢাকার এমপিদের সাথে জরুরি বৈঠকে বসে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এই সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে কথা বলেন ওবাইদুল কাদের, বলেন আগামীকাল রোববার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ করবে দলটি। আগামীকাল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সব থানা প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ মিছিল বিক্ষোভ করবেন, প্রতিবাদ সভা করবেন, যে যেভাবে পারেন সারা বাংলাদেশে সকল মহানগর সকল জেলা সকল থানা প্রতিবাদ বিক্ষোভ অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে আওয়ামী লীগ। জানিয়ে ওবাইদুল কাদের বলেন, নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবেন। আমরা সংঘাত করতে সভা সমাবেশ করিনি, সংঘাতের বিরুদ্ধে সংঘাতের বিরুদ্ধে সংঘর্ষের বিরুদ্ধে শান্তি জনগণের জানমালের নিরাপত্তা আমরা আমাদের পবিত্র দায়িত্ব মনে করেছি। আমরা সেই জন্য সতর্ক অবস্থানে ছিলাম, আছি, আগামী নির্বাচন পর্যন্ত আমরা থাকব, কোনো পাল্টাপাল্টির বিষয় নয়। গতকালকার সমাবেশে তারা তাণ্ডব করতে চেয়েছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।